বাংলাদেশ থেকে ভারতে আসার খরচ আরও বাড়ছে। এমনিতেই বাংলাদেশ থেকে ভারতে আসার ট্রেনের টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে, এবার বাড়ানো হয়েছে ভ্রমণ কর। আগে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচলকারী এবং পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ নেওয়া হতো 500 টাকা। এই ভ্রমণ কর এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। গেল শনিবার থেকেই এই টাকা নেওয়া হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংকের বুথে বর্ধিত হারে এই টাকা নেওয়া শুরু হয়েছে। প্রতিদিন কাজের জন্য ভারত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করেন বহু মানুষ, আর বেশিরভাগ যাত্রীর ভরসা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস। বাংলাদেশের যাত্রীরা বেশিরভাগই আসেন চিকিৎসা করাতে। 1 জুলাই থেকে এই 3টি ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই সময়েই সেখানে বাড়ানো হয়েছে ভ্রমণ করো। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানান, 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণ কর 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে শনিবার থেকে বেনাপোল বন্দরে এই নতুন নিয়ম এবং হার কার্যকর করা হয়েছে। আগে 500 টাকা কর দিয়ে যাত্রীরা আসা যাওয়া করতে পারতেন। বর্তমানে প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত কাজ এবং আত্মীয় স্বজনের বাড়ি যেতে বেনাপোল বন্দর ব্যবহার করেন। ভারতীয় নাগরিকরাও একইভাবে এই বন্দর দিয়ে বাংলাদেশে আসেন। যাতায়াত করার ক্ষেত্রে এই কর বাড়ানোর কারণে সমস্যায় পড়েছেন অনেকে। তারা অনেকেই এই বর্ধিত কর বাতিলের দাবি জানিয়েছেন। ভ্রমণ কর কেন দ্বিগুণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কাস্টমসের অধিকারীরা জানান, শুধুমাত্র বেনাপোল নয়, অন্য স্থল বন্দরগুলিতেও কর বৃদ্ধি করা হয়েছে। 12 বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণ কর অর্ধেক করা হয়েছে। এছাড়া 5 বছরের কম বয়সী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ভ্রমণ কর ছাড়াই যেতে পারবেন।